প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ার বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি ব্যাংক গ্রামীণ ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া দুইটা পদের অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা গ্রামীণ ব্যাংকে ক্যারিয়ার করতে আগ্রহী তারা হয়তো গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অপেক্ষার অবসান হবে আশা করি বন্ধুরা গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংক মধ্যে একটি এবং এই ব্যাংকটি সরকারি স্কেলে তার মানে সরকার যে স্কেল নির্ধারণ করে দিয়েছে বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু তারা বেতন ভাতা দিয়ে থাকে এবং এই ব্যাংকটি একটি স্বায়ত্ত ব্যাংক তো বন্ধুরা চলুন আমরা এই ব্যাংকটি দুইটা পদে গুরুত্বপূর্ণ দুইটা পদে বিজ্ঞপ্তি দিয়েছে আমরা এটা দেখার চেষ্টা করি এখানে প্রথমে তারা শিক্ষানবিশ অফিসার শিক্ষানবিশ অফিসার বা ট্রাইনি অফিসার এই পদে তারা লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তবে এখানে কত লোকবল নেওয়া হবে সেটি কিন্তু তারা স্পষ্ট করে উল্লেখ করেনি এখানে তারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রার্থীদেরকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক বা সম্মান ডিগ্রি তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বন্ধুরা এখানে তারা যোগ্যতা চেয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছরের অনার্স থাকতে হবে বা সমমান থাকতে হবে অথবা তিন বছরের ডিগ্রি সহ মাস্টার্স থাকতে হবে এখানে দুইটা বিষয় বলা হচ্ছে তার একটি হলো চার বছরের অনার্স থাকলে হবে অথবা ডিগ্রি যদি পাশ করেন বা সমমান পাশ করেন তিন বছরের সাথে আপনার মাস্টার্স থাকা লাগবে এক বছরের তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অত্যন্ত সহজ একটি শর্ত দিয়ে তারা বিজ্ঞপ্তিটি দিয়েছে বলেছে সকল পর্যায়ে পরীক্ষা সময়ে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সেই মানের রেজাল্ট থাকতে হবে তৃতীয় বা সেই রেজাল্ট হবে না এখানে একটি ক্রাইটেরিয়া তারা দিয়েছে যে গ্রেডিং পদ্ধতিতে আপনার রেজাল্টের মান কি হবে এখানে তারা এস এবং এইস পরীক্ষার ক্ষেত্রে বলেছে জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য বা সাড়ে তিন বা তদুর্ধ এটাকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে এবং ন্যূনতম পয়েন্ট এটাকে ধরা হবে দ্বিতীয় বিভাগ তার মানে সাড়ে তিন পয়েন্টকে কে আপনার প্রথম বিভাগ হিসেবে হবে এবং তিন পয়েন্ট বা তার নিচে এটাকে ধরা হবে এবং ন্যূনতম তিন পয়েন্টকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে সেটি তারা বলেছে এরপরে বিশ্ববিদ্যালয়ে জিপি এর ক্ষেত্রে সিজিপি এর ক্ষেত্রে বলেছে চার পয়েন্ট স্কেলে এবং পাঁচ পয়েন্ট স্কেলে বলেছে চার পয়েন্ট স্কেলে তিন পয়েন্টকে প্রথম বিভাগ হবে আর পাঁচ পাঁচ পয়েন্ট পয়েন্ট সাত পাঁচ বা এটাকে প্রথম বিভাগ বা শ্রেণী হিসাবে ধরা হবে দুই দশমিক দুই পাঁচ কিন্তু তিনের কম এটাকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে আর পাঁচ পয়েন্ট স্কেলে দুই দশমিক আট এক বা তদুর্ধ কিন্তু তিন দশমিক সাত পাঁচের কম এটাকে দ্বিতীয় বিভাগ হিসাবে ধরা হবে এখানে বয়সে একটি কথা বলেছে যে বয়স হতে হবে আঠারো বারো দুই হাজার চব্বিশ তারিখে একজন প্রার্থী সর্বোচ্চ বয়স হবে বত্রিশ বছর তার মানে এখানে দুই বছর বয়স বাড়ানো হয়েছে কিছুদিন আগে সরকার যে বয়স বৃদ্ধি করেছে দুই বছর তিরিশ থেকে বত্রিশ বছর সেটি এখানে কাউন্ট করা হয়েছে সুতরাং যাদের থার্টি ওভার হয়েছে বয়স তাদের জন্য একটি সুখবর তারা বত্রিশ বছর বয়স এখানে আবেদন করতে পারবেন এরপরে বলেছে বেতন স্কেল দুই তার মানে দুই সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী আপনার এখানে বেতন দেওয়া হবে নবম গ্রেডের এই পদটিতে এখানে তারা বলেছে যে আপনার বেতন এই পদে চাকরি পেলে বেতন হবে নয় টাকা থেকে এই পদে চাকরি পেলে আপনার বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা তার মানে বাইশ হাজার টাকার স্কেল দিয়ে আপনার বেতন শুরু হবে এর সাথে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনি প্রাপ্ত হবে অনেক বড় একটি স্যালারি প্যাকেজ নিয়ে তারা বিজ্ঞপ্তিটি দিয়েছে এরপরে পথটি হল শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এখানে তারা যোগ্যতা চেয়েছে এইসএসসি বা সমমান পাশ হতে হবে এইসএসসি বা সমমান শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এখানে তারা যোগ্যতা চেয়েছে এইচএসসি বা সমমান পাশ হতে হবে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে তার মানে এসএসসি এবং এইচএসসি এসি ওয়াই পরীক্ষায় কমপক্ষে আপনার জিপিএ থাকা লাগবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমান পাশ করতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কুলের কথা বলেছে যে এই পদটি মূলত পনেরোতম গ্রেডের তার মানে সরকারি পনেরোতম গ্রেডের একটি পদ এটি এই ব্যাংকটি যেহেতু স্বায়ত্তশাসিত একটি পদ এই জন্য সরকারি বেতন কাঠামোতে তারা এখানে গ্রেড করে বেতন দিয়ে থাকে এজন্য জন্য গ্রেডে আপনি বেতন পাবেন এই চাকরি পেলে টাকার স্কেল দিয়ে আপনার শুরু হবে এখান থেকে নিয়ে আপনার বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকার স্কেল আপনি পাবেন সাথে অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন তো নয় হাজার সাতশো টাকার স্কেল হিসাব করলে আপনার বেতন অনেক বেশি আসবে সুতরাং বেতন নিয়ে টেনশনের কিছু নেই এখানে আবেদন করতে হলেও বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তার মানে থার্টি ওভার করলেও আবেদন করা যাবে বয়স বাড়ানোর কারণে আপনি এই সুযোগটি পাচ্ছেন এখানে আবেদন ফির কথা বলা হয়েছে যে দুইশো টাকা আপনার আবেদন ফি দিতে হবে রকেটের মাধ্যমে আপনার এই পে করতে হবে যখন আপনি আবেদন করবেন তখন আবেদনের সময় এখানে একটি বিল পে করার সিস্টেম দেয়া হয়েছে সেই সিস্টেম অনুযায়ী আপনার এখানে আবেদন ফি আছে সেই ফিটা এখানে পরিশোধ করতে হবে সেটি তারা বলেছে কিভাবে করতে হবে কত ডায়াল করতে হবে কিভাবে এস এম এস করতে হবে সেটি এখানে বিস্তারিত বলে দেওয়া আছে আপনারা যখন আবেদন করবেন বিজ্ঞপ্তিটি দেখে তারপরে আপনারা এই আবেদন ফি পরিশোধ করে দেবেন আবেদনকারী প্রার্থীদেরকে আট বারো দু হাজার চব্বিশ তারিখ তার মানে আরটি ডিসেম্বরের মধ্যে আপনার আবেদন করতে হবে রাত বারোটার মধ্যে আবেদন করতে হবে তার মানে আপনি চাইলে এখনই আবেদন করতে পারছেন আবেদন করতে হবে এবং সেটি করতে হবে গ্রামীণ ব্যাংকের কেরিয়ার পোর্টাল ডট কম এখানে গিয়ে আপনার আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য একটি নির্দেশনা তারা দিয়েছে বলেছে আবেদনে স্বাক্ষর জিপিজি ফর্মাটি সর্বোচ্চ বিশ কিলোবাইট হতে হবে তার মানে আবেদনের সময় আপনার একটি স্বাক্ষর দিতে হবে সেখানে আপনার সেই স্বাক্ষরের হতে হবে সেটার সর্বোচ্চ সাইজ হবে হবে কিলোবাইট সেটি খেয়াল রাখতে এরপরে প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না সেটি বলেছে মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তত্ত্বের সপক্ষে আপনার মূল সনদপত্র প্রত্যায়নপত্র সহ এক্সেট সত্তাহিত ফটোকপি সদ্য তোরা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যে পেজি ফরমাটে সর্বোচ্চ একশো কিলোমিটার হতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যিত করে জমা দিতে হবে তার মানে আপনার অনলাইনে আবেদন করার পরে যেদিন আপনার মৌখিক পরীক্ষার জন্য ডাকাবে হবে সেদিন আপনার অনলাইনে আবেদন ফর্মের যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলোর সপক্ষে আপনার মূল সনদপত্র সহ সকল কাগজপত্র ফটোকপি করে সত্যায়িত করতে হবে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার পত্রিক সেটি আপনার নিয়ে যেতে হবে মৌখিক দিন এরপরে অনলাইনে আবেদনে যে তথ্য আপনি দিয়েছেন সেটি কিন্তু করা হবে সেটি ক্ষেত্রে যদি রকম আপনার দ্বৈত নীতি লক্ষ্য করা যায় তার মানে আপনার যদি কোনো সেখানে তারা মনে করে যে এটি সঠিক নয় তাহলে কিন্তু আপনার যে আবেদন সেটি কিন্তু বাতিল হবে এবং পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না এখানে আরো একটি কথা তারা উল্লেখ করেছে যে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুইটি পর্বে প্রশিক্ষণে থাকবেন তার মানে শিক্ষানবিশ অফিসার যারা তাদেরকে এক বছর প্রশিক্ষণ নিতে হবে গ্রামীণ ব্যাংকের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে দুইটি পর্বে এক বছর আপনার প্রশিক্ষণ হবে প্রাথমিক পর্বে মাসিক তেরো টাকা বেতন পাবেন প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে যদি সমাপ্ত হয় তাহলে দ্বিতীয় পর্বে আপনি মাসিক পনেরো হাজার টাকা প্রশিক্ষণকালীন আপনি ভাতা পাবেন দ্বিতীয় পর্ব যদি আপনি শেষ করতে পারেন তাহলে নির্দিষ্ট সময় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবার এই জন্য এরপরে আপনি সেখানে যদি উত্তীর্ণ হন তাহলে আপনার মূলত চাকরিটা স্থায়ী হবে তখন মূলত আপনি চূড়ান্ত ভাবে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন শেখানবিশ অফিসার হিসাবে তখন আপনি বাইশ হাজার টাকা স্কেলে বেতন পাবেন এরপরে শেখানবিশ কেন্দ্র ব্যবস্থাপক গণ এক বছর আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন সেটি এখানে বলা হয়েছে এই প্রশিক্ষণকালীন কালীন দুইটা পর্ব থাকবে এক বছর প্রথম পর্ব আপনার যখন চলবে তখন আপনি দশ হাজার টাকা মাসিক বেতন পাবেন স্থিরকৃত শুধুমাত্র দশ হাজার টাকা সরি প্রথম পর্বে নয় হাজার টাকা এবং দ্বিতীয় পর্বে দশ হাজার টাকা হারে আপনি বেতন পাবেন এটি শেখানবিস কেন্দ্র ব্যবস্থাপক এর জন্য এবং এটি এই দুটি পর্ব এক বছর আপনার শেষ করার পরে আপনি তখন চূড়ান্ত এখানে নিয়োগ প্রাপ্ত হবেন একটা পরীক্ষা হবে এই প্রথম পর্ব শেষ করার পরে দ্বিতীয় পর্ব শেষ করার পরে তখন ওই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে চূড়ান্ত ভাবে নিয়োগ প্রাপ্ত হবে এ প্রক্রিয়াগুলো যারা এখানে চাকরি পাবেন তাদের জন্য সহজ হবে এটা টেনশনের কিছু নেই প্রত্যেকটি পর্ব আপনি যখন এখানে চাকরি পাবেন প্রত্যেকটি পর্ব আপনার সহজ হবে আশা করি সুতরাং যাদের সুযোগ আছে এখানে অ্যাপ্লিকেশন করে দিবেন বন্ধুরা এ ছিল গ্রামীণ ব্যাংকের অনেক বড় এক বিজ্ঞপ্তি দুইটা একটি হলো অফিসার এবং অন্যটি এই দুটি বড় বিজ্ঞপ্তির খবর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ